সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি। 9/1/2022 রোজ রবিবার আমি চলে এসেছি উত্তরবঙ্গের আরও একটি প্রসিদ্ধ হাট নাটোর হৈবুরপুর ছাগলের হাটে। আজ জানার চেষ্টা করব এই হাটে উন্নত ছাগল, ক্রস ছাগল, বাচ্চা এবং বড় ছাগলের দাম সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। দর্শক মণ্ডলী, আমার সামনে কিছু মাঝবয়সী ছাগল দেখা যাচ্ছে। মাঝবয়সী বলতে বোঝা যায় মোটামুটি অল্প সময়ের মধ্যে হিটে আসবে, পাশাপাশি আপনার এই 5 মাস 6 মাস বয়সী। তো আলোচনা করা যাক ওনার মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর আপনাকে কয়েকদিন পর পাইলাম। জি জি জি, আমার দর্শক আপনাকে চায়। জি ভাই, আমার থেকে পাইছি না, বাসায় একটু ব্যস্ত ছিলাম, তো এই কারণে 10-15 দিন আমি হাটে আসি নাই ভাই। আচ্ছা আচ্ছা, তো বাসা কি কাজ ছিল আপনার? বাসা আমি একটু ইরি ধান লাগালাম মোটামুটি 3-4 দিন। বাড়ির কাজ ছিল নাকি? আচ্ছা, আজকে আপনার কাছে মোটামুটি মাস বয়সী কিছু ছাগল দেখা যাচ্ছে, এগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এগুলো কোন কোন জাত এবং কোনটা কোন বয়স সব সম্পর্কে জানবা ভাইয়া? প্রথমে যেটা আমরা যমুনাপাড়ি, না এটা যমুনাপাড়ি, যমুনাপাড়ি ক্রস। হ্যাঁ, কান কানটা একটু ছোটো, 85%। এটা কি মেয়ে বাচ্চা মানে পাঠি? আচ্ছা, বয়স কত হবে এটা? এটার বয়স আপনার 6 মাস। 6 মাস হবে, 6 মাসের একটু উপরে হবে। উপরে হবে, তো দাম দর কেমন চাচ্ছেন আপনি এটার? এটা এই যে জোড়া ভাইয়া, জোড়া কিনছে, তো জোড়া সেল করবে, তো জোড়া দাম কেমন চাচ্ছেন আপনি? জোড়ার দাম মানে 26,000। দাম 26 দুইটা, বড় সাগি এটা কি হিটে আসবে না অল্প সময়ের মধ্যে? অল্প সময়ের মধ্যে হিটে আসবে। চাচ্ছেন 26? আচ্ছা, আপনি কত হলে লাস্ট ছাড়বেন এই দুটা? ওই 24-25। 24-25 সুপ্র দশ মূল্যে একটা বিষয় আপনাদের একটু জানাই, এই সাকে দুইটা কিন্তু মানে বড়, সেই অনুযায়ী দাম ক্রস বিট একটা শিরোহী, ওটা যমুনাপাড়ি ক্রস, সেই অনুযায়ী কিন্তু দাম অনেক কম। মনে করে যে এই এই জাতীয় ছাগলগুলো আসলে নেওয়া লাভবান হবে না আপনার, দামের দিক দিয়ে অনেক কম আছে। আর এই কালোটা ভাইয়া? কালোটা আপনার হরিয়ানা ক্রস হবে। একটা বিষয় জানা নাকি মোহাম্মদ ভাইয়া, আগে ভিডিওতে অনেক এরকম রেকর্ড আছে যে সাগি গুন বাসায় নিয়ে আসার পর হিটে আসে, কিন্তু উনি ধরার না, কারণ একটাই যে উনি তাহলে সেল করবে, আর যিনি মানে ছাগল ক্রয় করবেন ক্রেতা আপনাদের মতো, তিনি যে ধরনের পাঠা দিয়ে বিট করাতে ইচ্ছুক সেই ধরনের পাঠা দিয়ে বিট করে দিতে পারবেন। জি জি, এটাই মূল বিষয়। দাম কেমন চাচ্ছেন আপনি এটা ভাই? এটার দাম চাচ্ছি আপনার 13,000 টাকা। 13 চাচ্ছেন? জি। এত বড় ছাগি ভাই আমার কাছে, আমি ছাগির দাম বাজার ঘুরবে নাটক জেলাতে ঘুরে আমার কাছে ইনশাল্লাহ আসতে হবে। জি জি জি, আমি অল্প লাভে বেশি সেল করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিক্রি করছিলাম না, আমি 8টা বেঁচে দিলাম। আচ্ছা, সেল করছেন? সেল করছি, তাই এখনো টাকা নিয়ে আসছে। হ্যাঁ, অনেকে আছে মানে বনি করতে পারেনি সকাল আজকে দেখছি। তো আপনি যে দামটা চাইলেন সেখান থেকে কোনো দাম দেওয়ার সুযোগ আছে ক্রেতার? হালকা একটু আছে, আপনি তো ভালো করে জানেন, আরও দর্শক বিন্দুরে জানে যে, হ্যাঁ জানি যে আপনি মোটামুটি 500-700 লাভে সেল করেন, আমার দর্শক অনেক আপনার কাছ থেকে ছাগল নিছে। আচ্ছা, শুধু দর্শক মূল্য একটা বিষয় জানা রাখি যে আমি আসলে যে কথাগুলো বলছি এর মধ্যে কোনো দালালি নেই, না আপনি মোহাম্মদ ভাইয়ের সঙ্গে কথা বলবেন, সরাসরি ওনার কাছ থেকে ছাগল নেবেন। আমার মনে হয় যে ওনার কাছে রেটগুলো অনেক কম, আমার অনেক দর্শক ওনার কাছে ছাগল নিয়েছে, আর যে বড় বড় ছাগলগুলো উনি 12-13 হাজার দিতে চাচ্ছে এগুলো আসলে ওখানে গেলে 18-19 হাজার লাগে যাবে আপনার। দেখে আমার কথা শুনে হয়তো অন্য ছাগল ব্যবসায়ী রাগ করতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। মেয়েতি তোপন এটা, এটা কি মেয়ে বাচ্চা ভাইয়া? এটাও মেয়ে বাচ্চা ভাই, আমি মেয়ে বাচ্চা আমার, মানে পাটি বাচ্চা আপনি বেশি সেল করেন। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছে আপনি 14,500। 14,500 চাচ্ছেন? আচ্ছা, গায়ে কথা বেশ ভালো। আর বয়স কত হবে এটার আপনার? এটার বয়স আপনি 6.5 মাস। 6.5 মাস, মেয়ে তিতা মনে হয় অল্প সময়ের মধ্যে হিটে আসবে। হ্যাঁ, অল্প সময়। আচ্ছা, যমুনাপাড়ির সঙ্গে ক্রস, গায়ে কথা যমুনাপাড়ির কারণে আসছে। কত বলেন দাম তো ভাইয়া? 14,500। 14,500 চাইছেন? আচ্ছা, কোনো ক্রেতা দামদার বলছে কি আপনাকে? হ্যাঁ, দামদার বলছে 11,500-12 নিচে একটু দাম বলছে। 11,500-12 নিচে বলছে, 11,500 দাম বলতেছে। আচ্ছা, আপনি লাস্ট আয় কত, আপনি কত হলে ছাড়বেন এটাকে? আমি 12,500 হলে ছাড়িয়ে দেবো। 12,500 ছাড়বেন? আচ্ছা, আপনি ছাগল কাটা নিচে দেখেন যে, না দেখলে বুঝতে পারবেন আর কি। জি, মানে ভালো আছে সব কিছু, গঠন মতন সব কিছু দেখবেন। জি জি জি, আপনি মোট কটা নিয়েছিলেন আজকে? আজ মোট নিয়েছিলাম 12টা। 12টা, কয়টা সেল হয়েছে, কয়টা আছে? 8টা সেল হয়েছে, 4টা আছে। 4টা আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে দর্শক সম্পর্কে কিছু বলার থাকে আপনার? দর্শক সম্পর্কে এটা মনে করেন যে আজ 16 বছর তার দর্শক আমাদের
সব কিছুই দেখতেছি লাইক করে ভাই, যে ছেলেটা কেমন আর কেমন করে কিনা বেচা করে, দাম চাই কেমন আর মনে করেন যে বেচে কেমন, এটা সবাই জানে। জি জি, আমি চাবো অল্প বেচবো অল্প দামে। জি, কি জন্য আমি ছাগলটা মনে করেন যে বেচবো 1200-1500, আমি যদি 2000 দাম চাই আমার কাছে দাম বলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক, এই কারণে মনে করেন যে আমি ছাগলের এবার দাম চাই না, আমার কাছে 500-700 করে লাভ হইলে আল্লাহ আলহামদুলিল্লাহ। রাইট রাইট রাইট, এই জন্যই মানুষের মনে করেন যে এমনভাবে দাম চাবো, মানুষ যে করতে যে পারে যে হ্যাঁ ভাই দাম চায় মনে করেন বিক্রির জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আসলে সন্তুষ্ট কি ঠান্ডার কারণে গলাটা বসে যা মনে করেন যে এই কারণে সমস্যা নেই, এরপরে আদা চিনি খায় আসবেন হাটে, আল্লাহর কাছে দোয়া করেন ভাই যে খায় যা ইনশাআল্লাহ সমস্যা নেই। আমি আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, যদি দর্শক যোগাযোগ করতে চায় অবশ্যই সরাসরি বলে দিন। আচ্ছা বলেন সমস্যা, 01788046614, 01788046614। ঠিক আছে মোহাম্মদ ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। সালাম আলাইকুম ভাই, ভাইদের জন্য সালাম আলাইকুম। ওনারা অনেকদিন থেকে দেখা হয়নি এই কারণে আমি আপনাকে অনেকে খোঁজ করে, হ্যাঁ অনেকে আমাকে ফোন করে বলছে যে ভাই আপনি কি জন্য এতদিন হাটে আসেন নাই, 10-15 দিন থেকে আপনি কোনো চ্যালেঞ্জ আপনার দেখি নাই। আমি বললাম যে ভাই বাসায় একটু কাজ আসতে একটু ব্যস্ততার কারণে মনে করেন আসতে পারি নাই। আপনার কথাও বলে যে শখ ভাই, আপনার আমি তো একটা অধম, না অধম না ভাই, আপনি আমাদের বড় সিনিয়র, অনেক সিনিয়র আপনি। মনে করেন যে আপনার কথা বলে যে শখ ভাইয়ের ব্যবহারটাও আমার খুব ভালো লাগে, যেগুলো আপনি দাম চান শখ ভাই মনে হয় নিজেই কিনবে, এরকম ধরনের কথাও বলে। হ্যাঁ মোটামুটি এরকমই তো আসলে, আমি তো নিচ্ছি আপনার কাছ থেকে দু তিনটা। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে দোয়া রাখেন যে আপনাদের কাছে আমি এভাবে সুসফল করতে পারি, এভাবে থাকতে পারি। ঠিক আছে মামা ভাই, ভিডিওটা লং করবো না, শেষ করবো, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমার সামনে তিনটা খুব সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চা তিনটা একই বয়সের, যেনারা আসলে মাঝারি বয়সের বাচ্চা এবং ক্রস বাচ্চা নিতে চান খাসি হিসাবে পাখি হিসাবে, তো দেখাতে চাই ওনাদের এই ছাগলগুলো, আলোচনা করবো ওনার মালিকের সাথে। সালাম আলাইকুম আঙ্কেল, কী অবস্থা, কেমন আছেন? ভালো ভালো আছেন না? আচ্ছা আজকে কটা নিয়েছেন আপনি? কটা নিয়েছিলেন, বিক্রি হয়েছে কটা? কটা আছে না? আচ্ছা এগুলো কি খাসি বাচ্চা সব আঙ্কেল? এবার খাসি বাচ্চা, দুইটা খাসি, ওটা পাঠি, আর দুটো পাঠি না? আচ্ছা আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এই এই তিনটার? তিনটা চাচ্ছেন 16,000, দাম দরকে বলছে আপনাকে? কেউ দাম বলছে আপনাকে? কত বলছে? 16 বলছে। আচ্ছা আচ্ছা, আর এদের এটার দাম কত বলছে? এটা কালোটা 8,000 বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক মন্ডলী, আমার সামনে কিছু কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে, মোটামুটি একই বয়সে, তো প্রথমে আমারই তো আলোচনা করা যায় ওনার বিক্রেতার সঙ্গে। সালাম ভাইয়া, সাইম ভাই কী অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছেন না? হাতে আসছেন কখন আজকে? এক ঘন্টা হবে। আচ্ছা বিক্রি হয়েছে কটা আপনার ছাগল? চারটে আছে, মোট 6টা ছিল আপনার কাছে? আচ্ছা, এই যে প্রথমে এই রং চঙ্গা দেখি, শিরোহি সব খাসি? আচ্ছা, এটার বয়স কত? দুই মাস প্লাস হবে, আড়াই মাসের মতো না? দাম কেমন চাচ্ছেন এটার? কোন ক্রেতা দাম দর বলছে আপনাকে? কত বলছে? 10.5 দাম বলছে। আপনি কত ভেঙেছেন লাস্ট? ভাই 12,000। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর এদের কালোটা দেখি, বেশ সুস্থ সবল, এটা দেখে তো মনে হচ্ছে আমি নিয়ে নিই। এটা কোন জাতের ভাই? এটা খাসি ভাই, খাসি মানে বলছিলাম কোন জাতের? এটা ক্রস ভাই, বিটলে বিটল হানি হবে না, ক্রস বিটলে আপনার হচ্ছে দুই তিনটা জাত থাকে, ক্রস ওই একটা। আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন আপনি এটা? এটা 16,500 চাচ্ছি ভাই। 16,500 চাচ্ছেন? কোন ক্রেতা দাম বলতে বলছে আপনাকে? 14,000 বলছে ভাই, 14 বলছে। আপনি লাস্ট কতলে ছাড়বেন এটাকে? 15 কিছু কম বেশি, 15 কিছু কম বেশি। আচ্ছা ধন্যবাদ আপনাকে।
আর ওই লালটা লালটার দাম বলছে ভাই কত বলছে? তেরো বলছে আর ওইটা দশ বলছে। তেরো আর দশ না? আচ্ছা আপনি কোনটা কত হলে আপনি লাস্ট ছাড়বেন? মোটামুটি ছোট হলেও কিন্তু সাই ভাই সুস্থ এই সবগুলোই ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দশমল্লী এখানে দুটো কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে মোটামুটি একই বয়সের, সমস্ত একটা পাঠা একটা পাঠি না? হ্যাঁ পাটাবাটি। আচ্ছা এটা মোটামুটি বিটলের ক্রস একটা শাগি, গায়ের কালারটা বেশ সুন্দর। এটা খাসি না পাঠি না? পাঠি। আর ওইটা পাঠা না? তো উনি আমাদের বড় ভাই। ভাইয়া কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন না কেশ ভাই? হ্যাঁ ভাই। তো এই পাঠা বাচ্চাদের দাম কেমন চাচ্ছেন আপনি? পাঠা বাচ্চাটার দাম চাচ্ছি ভাই 25,000। 25 চাচ্ছেন? চাওয়া দাম? আচ্ছা কোনো ক্রেতা কিনতে চাইলে দাম দরকার সুযোগ আছে নাকি? হ্যাঁ ক্রেতা দাম দরকার সুযোগ আছে। আচ্ছা এটা হচ্ছে তোতাপুরি ক্রস পাঠি ইমিয়ার একটা পাঠা, মোটামুটি বডি লেন্থটা এবং কালারটা বেশ ভালো আছে। আচ্ছা আপনি লাস্ট কতলে ছাড়বেন এটাকে? দুই মানে নিয়ত বিশে বিশে ছাড়বেন আপনি? আচ্ছা আচ্ছা। আর এই পাঠি বাচ্চাটা মেয়ে বাচ্চাটা? 25 চাচ্ছেন না? এটা বিটল এবং তোতাপুরি ক্রস। আচ্ছা তো 25 চাচ্ছেন, দাম দরকে বলছে আপনাকে এ পর্যন্ত? আঠারো উনিশ বলছে না? আপনি লাস্ট কতলে ছাড়বেন? 20,000 টাকা। মানে আপনি চিন্তাভাবনা আছে 20,000 আপনি ছাড়বেন নাকি? আচ্ছা ঠিক আছে যশ ভাই, ধন্যবাদ আপনাকে। শুভদর্শক মন্ডলী আবার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ রবিবার নাটোর হৈবতপুর এবং ছাগলের হাটের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ হবেন, সকলকে আল্লাহ হাফেজ।